Assalamualaikum viewers, welcome to my channel Thara's Kitchen UK. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের দোপিয়াজা। আর এই দোপিয়াজাটা যে কোনো বড় মাছ দিয়েই করতে পারবেন। আমি আজ কাতলা মাছ দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। এটা ভাতের সাথে যেরকম ভালো লাগে, পোলাওর সাথে খুবই ভালো লাগে খেতে। তো আপনারাও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে মাছের দোপিয়াজাটা করে থাকি। এখানে আমি 2 কাপের উপরে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1/4 টিস্পুন আদা বাটা। গুঁড়ো মশলার মাঝে আছে 2 টিস্পুন মরিচ, 1 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন ধনে, 1/4 টিস্পুন জিরা, 1/4 টিস্পুন পাঁচফোড়ন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো তেল। আর এখানে আছে 2 টমেটোকে ছোট করে কিউব করে কেটে নিয়েছি, 10-12টা কাঁচা মরিচকে ফেড়ে নিয়েছি ঝাল বের হওয়ার জন্য, আর আছে কিছু ধনে পাতা। এখানে আমি মাছগুলোকে বড় বড় পিস করে কেটে লবণ দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য এতে স্পাইসগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 1/2 টিস্পুন পেঁয়াজ, 1/2 টিস্পুন রসুন, 1/2 টিস্পুন লবণ। এখন আমি অ্যাড করে দিব গুঁড়ো মশলাগুলো, 1/2 টিস্পুন মরিচ, 1/2 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন ধনে, 1/4 টিস্পুন জিরা, 1/4 টিস্পুন কারি পাউডার। আর দিয়ে দিব আমি 2 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল। আর 1 টেবিল স্পুন অ্যাড করে দেব আমি লেমন জুস, যার জন্য মাছটাকে ড্রাই হতে দিবে না, জুসি বানিয়ে রাখবে। তো এখন আমি সব কিছু অ্যাড করে খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেব 1/2 আওয়ার জন্য। 1/2 আওয়ার পর আমি মাছগুলোকে দেখুন একটা গ্রিল প্যান বসিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি খুব বেশি ভাজবো না। দেখুন আমার মাছগুলো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব বেশি আমি ভাজিনি। তো এখন আমি একটা প্যান বসিয়ে তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন আমি এখানে কিন্তু পেঁয়াজগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু এটা মাছের দোপিয়াজা তাই পেঁয়াজটা যেন একদম মিশে না যায় এজন্যই পেঁয়াজগুলো একটু লম্বা করে কাটতে হবে। তো এখন আমি অ্যাড করে দিলাম সব বাটা মশলাগুলো, আর অ্যাড করে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ আর টমেটো। বাকি কাঁচামরিচগুলো আমি রেখে দিয়েছি, যখন হয়ে আসবে তখন বাকি কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো দেবার পর 5 মিনিটের মতো নাড়াচাড়া করে দেন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। পানিটা অ্যাড করে দিয়ে আমি এই মশলাগুলোকে কষানোর জন্য ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন আমার মশলা থেকে তেল খুব সুন্দরভাবে ভেসে উঠেছে, তার মানে আমার মশলাগুলো হয়ে গিয়েছে। তো আমি যে লবণ অ্যাড করেছিলাম আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, এজন্য আমি আরও 1/2 টিস্পুন লবণ অ্যাড করে দিলাম। তো এখন আমি মাছগুলো দিয়ে পানিও দিয়ে দিচ্ছি 1 কাপের উপরে দিয়ে এখন আমি ঢেকে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন আমার মাছ থেকে তেলটা ভেসে উঠেছে। আর এই অবস্থায় স্পাচুলা দিয়ে নাড়াচাড়া করবেন না, এতে মাছ ভেঙে যাবে। তো আমি এখন অ্যাড করে দেব 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আর 1/4 টিস্পুন পাঁচফোড়নের গুঁড়ো। এটা দেওয়ার জন্য মাছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি। ধনে পাতা কাঁচামরিচ দেবার পর 2 মিনিট পরে আমি কুকারটাকে অফ করে দিয়েছি। তো দেখুন আমার হয়ে গিয়েছে খুবই মজার কাতলা মাছের দোপিয়াজা। আপনারাও করে খাবেন আমার রেসিপিটা ফলো করে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আর বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।